হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে 26 ফেব্রুয়ারি আর এখন বাজে 10টা। এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট করে একটু পিকনিক হচ্ছে, সব পরিবারে মিলে আমরা পিকনিক করছি। যদিও শীতটা যায় যায়, তবু আমাদের এখনও পিকনিক চলছে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি কী কী করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউন। রেডি হয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, আর পিকনিক স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল লুচি, আলুরদম, মিষ্টি, আর এই যে দিব্য আমাদেরকে মিষ্টি দিয়ে দিচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে পাশে রান্না হচ্ছে। এই দেখো রান্না হচ্ছে এখানে, পাশের রান্নার জায়গাটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের রান্না হচ্ছে আজকে গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলার এখন প্রিপারেশন চলছে। এই দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে? গন্ধরাজ কাতলাটা এখানে রান্না হচ্ছিলো, সেই সময় ভাবলাম তোমাদেরকে একটু ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখাবো। আর খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে একটু এনার্জি নিয়ে আমরা চলে এসেছি ওখানে নাচা কথা করতে। পিকনিকে তো নাচ গান হই হুল্লোড় না করলে পিকনিক ঠিক ফিকে ফিকে লাগে। তো আমরা এখানে সব পরিবারে মিলে, সপরিবারে মানে সবাই প্রেজেন্ট ছিল না, কিছু কিছু মানে রিলেটিভরা আসতে পারিনি নানা মানে একটু সমস্যার জন্য। তো যে কজনই ছিলাম আমরা এখানে সুন্দর করে আমাদের পিকনিকটাকে মজা করছিলাম। সেই দিনটাকে আমরা প্রচণ্ড মজা করেছি, খুব মজা করেছি, এনজয় করেছি। নাচ গান হই হুল্লোড় সব পিসুমণিরা এখানে, কাকু পিসুমণি সবাই সবাই ছিল, খুব মজা লাগছে। দেখো তোমাদের, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগছে। এরপর আমি আর মুনাই মানে আমার যা, আমরা দুজনে মিলে একটা সেই খুব চলছে ট্রেন্ডিং একটা গান টামটাম গানে ডান্স করছিলাম। আর আমার আর এক যাকে খুবই মিস করেছি আমরা ওকে সেদিনকে, তো আমাদের ডান্সটাকে তোমরা এখন এনজয় করো। আর আমাদের ডান্স কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে একটু জানিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, আর পুরো ভিডিওটা যারা দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক প্রেস করে দিও, আর শেয়ার করো তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে। নাচানাচি হই হুল্লোড় করে ফাইনালি চলে এসেছি লাঞ্চ করতে। আর দেখো তোমাদেরকে মেনু দেখাচ্ছি আজকে। মেনুতে ছিল ভাত, ডাল, চিপস, আর গন্ধরাজ কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, এগুলোই ছিল আজকে আমাদের ফিস্টের মেনু। আর সবকটা রান্নায় খুব প্রচণ্ড ভালো হয়েছিল, সবকটা রান্নায় খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো এখানে মাটনটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, ভীষণ ভালো হয়েছিল। প্রত্যেকটা রান্নায় খেতে খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর এই যে আমি খেতে বসে পড়েছি, থালাতে দিয়ে দিয়েছে ভাত আর ডাল, তোমরা দেখতেই পাচ্ছ। আর সমস্ত মেনুগুলো তোমাদের যেহেতু আগে থেকে দেখিয়েছিলাম, আর তাই আর সেরকম স্পেশাল করে আর কিছু দেখালাম না, খিদে পেয়ে গেছিল প্রচণ্ড, তাই জন্য ঝটপট করে খেয়ে নিয়েছি।
খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার আমরা সব দেওর আর বৌদিরা মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর এই দেখো আইসক্রিম খাওয়ার বিরল দৃশ্য। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনেক আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এখন উঠলাম, এখন বাজে 6টা। তো আমরা রেডি হয়েছিলাম যাব হচ্ছে ইটাচুনা রাজবাড়ি দেখতে যাব বলে, কিন্তু ইটাচুনা রাজবাড়ি বন্ধ থাকায় আমরা আর যাচ্ছি না। আর একটু পরেই প্রায় 7টা নাগাদ আমরা বাড়ি চলে যাব। এবার সন্ধে হয়ে যাওয়ার পর এখন চলছে আমাদের টি ব্রেক। সবাই মিলে আমরা চাটা খাচ্ছিলাম, গল্প গুজব করছিলাম, যেহেতু পিকনিক হয়ে গেছে আর একটা ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার যা, ওরা আসতে পারেনি বলেও একটা কেক পাঠিয়েছিল, আর সেই কেকটাকে এখন বাচ্চাগুলো মিলে কাটিং করছে। সবকটা মিলে, সব কিছু মিলিয়ে আজকে দিনটা ভীষণ ভালোভাবেই কেটেছিল, খুব ভালো এনজয় করেছি। আর আমাদের আগের বছরও পিকনিক হয়েছিল, সেবারও খুব মজা করেছি, এবারেও খুব মজা করেছি। আর প্রত্যেক বছরই যেন আমাদের এরকম ভাবে পিকনিক গুলো অর্গানাইজ হতে থাকে।